তাদের বিয়ে ও সন্তান হওয়া নিয়ে হরহামেশায় নানা রকম খবর শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় কিন্তু জনপ্রিয় তারকাদের মধ্যেও এমন অনেক তারকাই আছেন যারা বিয়ে করেও মা হতে পারেননি। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে থাকছে এমন কিছু জনপ্রিয় তারকাদের কথা যারা বিয়ে করেও মা হতে পারেননি। এক, তারিন জাহান। অনেক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন, তবে তারিনের বিয়ে ও সংসার নিয়ে ঘটনা এখনো অজানা আছে অনেকের কাছে। তারিন চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের ছেলে অভিনেতা সোহেল আরমানকে ভালোবেসে 2001 সালে পালিয়ে বিয়ে করেন। বিয়ের খবরটি লুকিয়ে রাখার চেষ্টা করলেও সেটি বেশি দিন লুকিয়ে রাখতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় এ নায়িকা। এরপর বিয়ের খবর প্রকাশ হতেই এই নিয়ে বহু আলোচনা হয়, তবে তার থেকেও দ্বিগুণ আলোচনা হয় বছর ঘুরতে না ঘুরতেই এ দম্পতির বিয়ে ভঙ্গন নিয়ে। পরে আর বিয়ের পিঁড়িতে বসেননি এবং মাতৃত্বের স্বাদও পাননি তারিন। দুই, সমী কায়সার। সমী 1999 সালে ভারতীয় নাগরিক এবং ব্যবসায়ী অর্ণব ব্যানার্জিকে ধর্মান্তরিত করে বিয়ে করেন, তবে পরবর্তীতে অর্ণব তার নিজ ধর্মে ফিরে গেলে এর 2 বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি 2008 সালের 24 জুলাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সংসার টেকেনি তার। এরপর 2020 সালের 9 অক্টোবর তিনি বিয়ে করেন ব্যবসায়ী রেজা আমিন সুমনকে, কিন্তু আজ পর্যন্ত তিনি মাতৃত্বের স্বাদ পাননি, কোনো সংসারেই সন্তান হয়নি সমী কায়সারের। তিন, জয়া আহসান। দুই বাংলার নায়িকা জয়া আহসান তার অভিনয় দক্ষতা দিয়ে মাতিয়ে রেখেছেন দর্শকদের, বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয় করে মায়ের মমতায় এর মধ্যে কাঁদিয়েছেন বহু দর্শকদের, কিন্তু বাস্তবে আজও মা হতে পারেননি এই নায়িকা। 1998 সালের 14ই মে মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে নানা কারণে ফয়সালের সাথে ডিভোর্স হয়ে যায় তার। এর আগেও এক সংবাদকর্মীকে বিয়ে করেছিলেন জয়া, কিন্তু দুইবার সংসার করলেও আজও মা হতে পারেননি তিনি। তবে জানা যায় মা হওয়ার অনেক ইচ্ছে ছিল তার, তবে কি আবার নতুন করে বিয়ে করবেন এবং মা কি হবেন এই নায়িকা, সে প্রশ্ন আজও সবার মনে ঘুরপাক খায়। চার, শিমলা। শিমলা 2018 সালের 3ই মার্চ নারায়ণগঞ্জের পলাশ আহমেদ নামের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একই বছরের 6ই নভেম্বর 10 মাসের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর আর বিবাহ করেননি এই নায়িকা এবং মাতৃত্বের স্বাদও পাননি তিনি। পাঁচ, সুবর্ণা মোস্তফা। 1980 সালে শহীদ সালাউদ্দিন জাকি পরিচালিত গুট্টি ছবির মাধ্যমে সুবর্ণা মোস্তফা চলচ্চিত্র জগতে আসেন। গুণী এই অভিনেত্রী জনপ্রিয় খলনায়ক হুমায়ুন ফরিদের সাথে কাজ করতে করতে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর সুবর্ণা হুমায়ুন ফরিদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ 22 বছর সংসার করার পর 2008 সালে হুমায়ুন ফরিদের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে তিনি তার থেকে 14 বছরের ছোট বদরুল আনাম সৈয়দকে বিয়ে করেন, কিন্তু দুই সংসারের কোথাও মাতৃত্বের স্বাদ পাননি এই গুণী অভিনেত্রী। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এই জনপ্রিয় তারকারা কি পারবে মা হতে? কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।